ব্যবসা উদ্যোগ্য পবিত্র কর্ম, যে কর্মের মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি করেন যায়। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসা করতে এতালাই এই হাজগা নিষ্ঠার সাথে করা প্রয়োজন। শারজা আবু সাকারা কায়েম ট্রেডিংয়ের পাশে আল বাহার আল আজরাক রেস্টুরেন্টের শুভ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্য এসব কথা হয় আঞ্জুমানি রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল কাশেম নুরি। ভালো ও মানসম্পন্ন খাবারের পাশাপাশি অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি সুবিধা থাকবে বলে জানাইয়ে এই রেস্টুরেন্টের মালিক। শুক্রবার দিন আর মেজবানি আনার মতন আইটেম লাগি, আর এর পাশাপাশি ওনার জিয়ান পয়েন্ট মানে যে ধরনের খানা সেটা সুটকি ঐতিহ্য এইসব মাছ গুস্ত হিম প্যাঙ্গিন থাকবে। বাংলাদেশি কোয়ালিটির খানা আর রেস্টুরেন্ট মধ্যে পাইবেন, এবং যত কিছু আইটেম আনার আসুন একদম হোম ডেলিভারি সহ ফ্রি সার্ভিস, ভালো উন্নত মানের খানা আমি ডেলিভারি দিই। আর ফকত ওনারা দাওয়াত এবং ওনারা বেগুন পেয়ে আর হেল্প করিবেন। মোহাম্মদ শওকত জাবেদ ও ফয়জুল করিম মিটুর যৌথ মালিকানাধীন নেস্ট্রো হাইপার মার্কেটের বিপরীতে অবস্থিত এই রেস্টুরেন্টত উদ্বোধন অনুষ্ঠানে তারা উপস্থিত আছে নিজামুদ্দিন, আরাফাত, হেলাল হোসেন, মহিউদ্দিন, সেলিম, সরোয়ার, আব্বাস উদ্দিন সহ আরো বোধকে। সবাই আসবেন ইনশাআল্লাহ, খানাগুলো সব ভালো, ট্রাই করে দেখেন ফার্স্ট টাইম। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।